আগের দিনে বাবারা নিজের মেয়েকে বেপর্দা সাথে নিয়ে ঘোরাফেরা করতো না, কিন্তু বর্তমানে বাবারা নিজের যুবতী মেয়েদের সাথে বিয়ে ও দাওয়াতগুলোতে নাচানাচি করে। এগুলো আমাদের কালচার হয়ে গেছে। যখন বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠানে পরিবারের নারী পুরুষ নাচানাচি করবে, এই কেমন বেহায়াপনা! আর এগুলোকে অগ্রগতি বলবো? আল্লাহর পানা! আরে এগুলো অগ্রগতি নয়, অশ্লীলতা, লজ্জাহীনতা। সুন্দর করে সাজিয়ে বিউটি পার্লারে নিয়ে স্ত্রীকে বেপর্দা গাড়ির সামনের সিটে বসানো হয়। দেখো আমার স্ত্রীকে। বরং আমি এর চেয়ে অনেক বেশি লজ্জাজনক বিষয়ে কথা বলবো, যা এক নাজায়েজ ও হারাম কাজ। তা হচ্ছে বিবাহের সময় তোলা ছবি ড্রয়িং রুমে লাগিয়ে দেওয়া। আপনি চিন্তা করুন কত অধপতন হয়েছে। আর আমাদেরকে এই বেহায়াপানাগুলো দূর করে লজ্জা শরম শালীনতার প্ল্যাটফর্মে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, যা আমাদের ভিত্তি, আমাদের মূল। আর ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে আনব। যা শরীয়ত দিনের বিষয় তা অবশ্যই অবশ্যই বয়ান করা হবে, সত্য কথা ফাঁসির মঞ্চেও বলবো, এই যদিও হয় অপরাধ শতবার করব। বেপর্দা ও লজ্জাহীনতার প্রমোট হতে দেওয়া যাবে না। আমি হাত জোর করে আরজ করছি খোদার ওয়াস্তে, এই বেপর্দাহীনতা লজ্জাহীনতা আর এই ধরনের লজ্জাজনক ও শরীয়ত বিরোধী উন্মুক্ত পরিবেশ নিজেদের কালচারে আসতে দিবেন না। অনেক আফসোস করতে হবে, আল্লাহ না করুক, অনেক আফসোস করতে হবে। তারা কি কম আফসোস করছে? তাদের সন্তানের কাছে কুকুরের জন্য সময় আছে, মা বাবার জন্য নেই। কুকুরকে খাওয়ানোর জন্য 10-10 প্রকারের বিস্কিট পড়ে আছে, কিন্তু বাবাকে খাওয়ানোর জন্য একটি আপেলও তাদের কাছে নেই। ওইখানে মহিলাদের মুখে পুরুষদের জন্য, স্বামীদের জন্য শব্দ বের হয় হাজব্যান্ড মাই ফুট, স্বামী হচ্ছে আমার পায়ের জুতা। এটি ওই কালচার যা দুর্ভাগ্যক্রমে তাদের দেখা দেখি যে আমাদের এখানে কোনো জায়গায় তা খুব বেশি চলে এসেছে, আবার কোনো জায়গায় আস্তে আস্তে আসছে। কিন্তু দাওয়াতি ইসলামীর এই ইজতিমায় অংশগ্রহণকারী আশিকানে রসুল আপনাদের ঘরে এ পরিবেশ আসতে দিবেন না। কোরআনের শিক্ষা যদি আমরা ভুলে না যেতাম, তাহলে তা যুগের পর যুগ আমাদেরকে আলোর পথ দেখাতো।